ভ্যাট ফাঁকির মহোৎসবে মেতেছে উত্তরা মোটরসের চট্টগ্রামের ডিলাররা চট্টগ্রামে উত্তরা মোটরসের আটজন ডিলারের সবার বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা চলমান রয়েছে দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার অর্থ বছরে শুধুমাত্র ইমাম ডেন্টিংয়ের বিরুদ্ধে ছয় কোটি একাশি লক্ষ তিয়াত্তর হাজার নয়শো টাকা মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগ রয়েছে বাংলাধারার হাতে আসা তথ্যমতে সর্বশেষ দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে ইমাম ডেন্টিং চৌত্রিশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ একানব্বই হাজার চৌষট্টি টাকা মূল্যের সিএনজি অটোরিকশা এবং ফার্স বিক্রি করে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা দু হাজার আঠারো এর বিধি পাঁচের উপবিধি বারো অনুযায়ী ব্যবসায়ী পর্যায়ে সরবরাহ মূল্যের উপর পাঁচ পার্সেন্ট হারে মূল্য সংযোজন কর আদায়যোগ্য সে হিসেবে বিক্রির উপর তাকে পাঁচ পার্সেন্ট মূষক টাকার অঙ্কে যার পরিমাণ এক কোটি বাহাত্তর লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশত টাকা মূষক দেওয়ার কথা কিন্তু তারা প্রদান করেছে শুধুমাত্র দুই লক্ষ সতেরো হাজার টাকা বাকি এক কোটি সত্তর লক্ষ বত্রিশ হাজার পাঁচশত তিপ্পান্ন টাকায় ফাঁকি দেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে তো দুই লক্ষ সতেরো হাজার টাকার মূশক তারা প্রদান করেছে কিন্তু দুই হাজার তেরো চোদ্দ অর্থবছর থেকে দুই হাজার সতেরো আঠেরো অর্থবছর সর্বমোট পাঁচ বছরে প্রতিষ্ঠানটি এক টাকাও মূষক প্রদান করেনি এছাড়া জুলাই দুই থেকে অক্টোবর দুই পর্যন্ত প্রতিষ্ঠানটি মুশক ফাঁকি দিয়েছে ষোলো লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত টাকা মূল্য সংযোজন কর আইন উনিশশো এর ধারা পঞ্চান্ন এক অনুযায়ী দাবিনামা জারি করে এবং একই আইনের সাত্রিশ তিন অনুযায়ী ফাঁকিকৃত মূষকের উপর দুই পার্সেন্ট সুদ আদায়ের জন্য কমিশনার বরাবর একটি পত্র জমা দেন রাজস্ব কর্মকর্তারা অভিযোগের ব্যাপারে ইমাম ডেন্টিং এর সাথে যোগাযোগ করা হলে তারা ব্যাট ফাঁকির অভিযোগ অস্বীকার করেন আমাকে এখন আটজনের একসাথে নিছে নেওয়ার পরে সবের ওই দুই কোটি আড়াই কোটি টাকা এরকম একটা হিসাব দিছে আমার টাকা আসছিল ছাপ্পান্ন লাখ তো ছাপ্পান্ন লাখ টাকা থাকার পরে ওনারা ভাবছে যে আমার এটা কম হয়েছে আমার তা বালাই দিতে হবে তার মানে আমি কইছি যে ছাপ্পান্ন লাখ টাকা যদি আমার থাকে ঠিক আছে আইনগতভাবে ভাবে আমার হিসাব থেকে আমি দিয়ে দিব তো এটা নিয়ে আমি বললাম আরে ওনারা আমাকে এটা আবার ছয় কোটি টাকা যে এটা আইন আছে ওটা দশ কোটি টাকা কোথায় না পরে যে ডকুমেন্টগুলি আমাকে ফিরত দিছে ওগুলি আসি আবার নিয়ে গেছে যে ছাপ্পান্ন লাখ টাকার ডকুমেন্ট নিয়ে গেছিল না ওগুলি আমাকে ফিরত দিছে যখন ওই টাকাটা লয়ে বাড়াবাড়ি চলতেছে তখন আবার ওগুলি নিয়ে আবার ছয় কোটি টাকা করে এদিকে উত্তরা মোটরসের বাকি সাত ডিলার রাজা মিয়া এস কর্পোরেশন দিলু মিয়া বিসমিল্লা মোটরস জাফর অ্যান্ড কোং গাউসিয়া রুহেল অ্যান্ড ব্রাদার্স প্রত্যেকের বিরুদ্ধে একটি করে মামলা চলমান রয়েছে এদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে সরকারি আইন অমান্য করে ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ যা বাংলাধারার পরবর্তী পর্বে প্রচারিত হবে ডিলারদের ভ্যাট ফাঁকির বিষয়ে উত্তরা মোটরসের সাথে বারবার যোগাযোগ করলেও ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হয়নি তবে মামলা হওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেন তারা মূল্য সংযোজন কর ফাঁকির বিষয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযোগের সত্যতা স্বীকার করে মামলাগুলো শুনানির জন্য অপেক্ষমান রয়েছে বলে জানান করোনার কারণে শুনানি বিলম্বিত হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান ইবেন মির বাংলাধারা চট্টগ্রাম